হামলা পাল্টা হামলার জেরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে হুতিদের সাথে ব্রিটিশ মার্কিন জোটের সংঘাত। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নতুন এই হামলায় হুতিদের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা করে দেশ দুটি। রবিবার ইয়েমেনে ব্রিটিশ মার্কিন জোটের হামলার ভিডিও প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে পরাশক্তি এই দুই মিত্র দেশের এটি চতুর্থ দফা যৌথ অভিযান। লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলার পর মার্কিন ও ব্রিটিশ বাহিনীর যৌথ এই হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র বলছে শনিবারের এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল হুতিদের অস্ত্রের গুদাম, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার। এছাড়া সশস্ত্র এই গোষ্ঠীর একটি হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু করা হয়। এক যৌথ বিবৃতিতে পেন্টাগন বলেছে শনিবারের হামলায় বিশেষভাবে ইয়েমেনের ৮টি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। হুতিরা বিশ্বব্যাপী বাণিজ্য, নৌযান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে নিরীহ নাবিকদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। হুতিদের সক্ষমতা ব্যাহত এবং অবনমিত করার উদ্দেশ্যেই এই নিখুঁত হামলাগুলো চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে হুতিরা এখন পর্যন্ত বাণিজ্যিক ও নৌজাহাজে ৪৫টিরও বেশি আক্রমণ করেছে, যা বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া থাকা উচিত। বিবৃতিটি সমর্থন করেছে অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলার চোখ রাঙানিকে তোয়াক্কা করছে না হুতিরা। এডেন উপসাগরে মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কার এমভি টর্ম থরকে লক্ষ্যবস্তু করেছে হুতি। ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে শিপিং লেনে আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। ট্যাঙ্কারটিকে কিছু নৌ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে টার্গেট করে তারা। এক ভিডিও বার্তায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, দেশ ও দেশের জনগণকে বাঁচাতে লড়াই চালিয়ে যাবে হুতি। সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইয়েমেনি সশস্ত্র নৌবাহিনী সামরিক অভিযান পরিচালনা করেছে। কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এডেন উপসাগরে আমেরিকান তেল জাহাজ টম থরকে লক্ষ্যবস্তু করেছে। একই সাথে বিমানবাহিনী লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রতিশ্রুতি দিচ্ছে তারা জনগণের পাশে থাকবে। লোহিত এবং আরব সাগরে সমস্ত প্রতিকূল লক্ষ্যগুলির বিরুদ্ধে আরও সামরিক অভিযানের মাধ্যমে আমেরিকান ব্রিটিশ শক্তিকে মোকাবেলা করব আমরা। ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন আমরা অব্যাহত রাখব। সম্প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার জেরে সাম্প্রতিক মাসগুলোতে এসব বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের হামলা লোহিত সাগরে উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়েছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতিদের বিরুদ্ধে হামলার জবাব দিয়েছে। এর বিপরীতে হুতিরা আমেরিকান এবং ব্রিটিশ স্বার্থকেও হামলার বৈধ লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে। হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জায়দি নামক উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী। বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাতেই বসবাস করে। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানিয়েছে যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।